হাতে মাত্র আর 1.5 মাস, তারপরে শুরু হবে ভোট পর্ব। তার আগে ফলাফলের আজ বুঝতে সমীক্ষা চালিয়েছিল মুড অব দ্য নেশন। সমীক্ষা ফলাফল বলছে ফের একবার মোদির ঝড় উঠবে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব বিজেপি নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তৃতীয় মেয়াদ অর্থাৎ হ্যাট্রিক করার জন্য প্রস্তুত। মুড অব দ্য নেশনের সমীক্ষা বলছে যদি আজকের দিনে নির্বাচন হয় তাহলে ফের একবার সরকার গড়বে বিজেপি। যদিও মোদির বক্তব্য অনুযায়ী 400 গণ্ডির পার করার মুশকিল হবে। সমীক্ষা বলছে আনুমানিক 335টি আসন যাবে এনডিএর দখলে। এদিনে বিজেপিও ম্যাজিক ফিগার 272 পার করে যাবে, তবে এর অধিকাংশটা আসবে উত্তর পশ্চিমবঙ্গ পূর্ব ভারত থেকে। সমীক্ষা অনুসারে উত্তর ভারতের 180টি লোকসভা আসনের মধ্যে এনডিএর দখলে থাকবে 154টি আসন এবং ইন্ডিয়া ব্লকের দখলে যাবে 25টি আসন। ওদিকে পূর্ব ভারতে 153টি লোকসভা আসনের মধ্যে এনডিএ জিতবে 103টি আসন, যেখানে ইন্ডিয়া ব্লকের দখলে যাবে 38টি আসন। ওদিকের উপর 12টি আসন জিতবে অন্যান্যরা। একই সাথে পশ্চিম ভারতের কথা বললে সেখানে কড়া 78টি আসনের মধ্যে এনডিএ জিতবে 51টি আসন এবং ইন্ডিয়া ব্লকের দখলে থাকবে 27টি আসন। ওদিকে দক্ষিণ ভারতে 132টি আসনের মধ্যে মহাজোটের দখলে যেতে পারে 76টি এবং এনডিএ জিততে পারে 27টি আসন, বাকি 29টি আসন যাবে অন্যান্যদের দখলে। দক্ষিণে এনডিএর বর্তমান ট্যালি কী? প্রসঙ্গত উল্লেখ্য 2019 লোকসভা নির্বাচনে বিজেপি একাই 303টি আসন জিতেছিল। মোট 545টি আসনের মধ্যে এনডিএ দখলে ছিল 553টি। দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি কর্ণাটকে 25টি এবং তেলেঙ্গানায় 4টি আসন জিতেছে, তবে কেরালা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ বিজেপি শূন্য।